আমরা এখন গাড়িতে আছি, তো আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন এর জন্য। গাইজ, আমরা এখন সাইট সিনে যাচ্ছি গ্যাংটকের। তো এরপরে আমরা হনুমান টক এগুলো দেখবো। আমরা এখন গাড়িতে আছি, তো আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আর ইনি হচ্ছে মাতিন বাবু, মাতিন ঠাই বলে দাও। আর আমাদের সামনে রয়েছে দিনেশ। আর এই দিকটাতে যে আমাদের ভিউগুলো আসবে এই সাইটের, সেটা হচ্ছে একদম চমৎকার কিছু ভিউ দেখতে পাবেন আপনারা। তো গাইজ, সাইট সিং এর জন্য আমরা প্রথমে যে ভিউ পয়েন্টে যাবো সেটা এখান থেকে বেশি দূরে নয়, নিচের দিকে একটা ফলস রয়েছে, সেই ওয়াটারফলটা যাবো। ওখানে সত্যি কিছু চমৎকার কিছু ভিউ রয়েছে। আর আপনার এদিককার ভিউটা দেখো শুধু একবার, এত সুন্দর ভিউ যেটা সবাইকেই মনোমুগ্ধকর করবে। আর আকাশটাও চমৎকার পরিষ্কার রয়েছে, যেটার জন্য ভিউগুলো আরও সুন্দর লাগছে একদম। আমরা হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আর সাইট সিনের প্রথম যে আমাদের ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে বাগথাং ওয়াটারফল। ছোট্ট একটি ওয়াটারফল বাট দেখতে বেশ সুন্দর। আর যেতে যেতে রাস্তার দুপাশে যে মনোমুগ্ধকর দৃশ্যগুলো পড়বে সেটার ভিউ তো আরও সুন্দর। আপনাদের সকলের প্রতি আমার একটাই সাজেস্ট থাকবে, যদি কেউ কখনও গ্যাংটক আসেন তাহলে অবশ্যই সাইট সিনটা করে নেবেন। কারণ সাইট সিন না করলে আপনি অনেক কিছুই মিস করবেন, কারণ আপনি যে জায়গাটাতে ঘুরতে আসছেন সেটা সম্পর্কে আপনি কিছু জানতেই পারবেন না। তার জন্য অবশ্যই আপনাকে সাইট সিন করতে হবে। আর আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আসবেন আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আর কিছু কিছু জিনিস দেখি ইউটিউবে যেটা সত্যি খুব খারাপ লাগে। আমাদের কলকাতার অনেক ইউটিউবার, অনেক ব্লগ ইউটিউবারই আছে যারা বাংলাটাকে ছোটো করে আর জানি না, কিন্তু তারা কেন জানি হিন্দিতেই বেশি কন্টেন্ট তৈরি করে। আরে ভাই, আমাদের বাংলা ভাষা একটা গর্বের ভাষা, সো এটা নিয়ে আমরা কেন কথা বলি না? এটা একটা সত্যি খুব আক্ষেপের একটা বিষয়। যাই হোক, আমি সবসময় বাংলা নিয়েই কন্টেন্ট তৈরি করব, আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এটাই আশা করি। গ্যাংটক শহরের ঠিক অপোজিটে একটা পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই ছোট্ট জনবসতি। এটা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, কারণ ক্যামেরার লেন্স দ্বারা কখনোই একটা পুরো দৃশ্যকে ক্যাপচার করা সম্ভব নয়, যার জন্য আপনাকে অবশ্যই গ্যাংটকে আসতে হবে। আর সবথেকে যে বড় ব্যাপার সেটা হচ্ছে সাইট সিন বেরোতে হবে, হোটেলের রুম থেকে কখনোই আপনি এমন কিছু দৃশ্য দেখতে পাবেন না, তার জন্য আপনাকে অবশ্যই বেরোতে হবে। আমাদের যে ডেস্টিনেশন বাগথাং ওয়াটারফল, আমরা সেটার খুব কাছে চলে এসেছি আর আমরা এখনই গাড়ি থেকে নামবো। তো গাইজ, আমরা এখন একটা ওয়াটারফলে চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছেন জায়গাটা বেশ সুন্দর। আর ওয়াটারফলটা দেখুন, জাস্ট ওয়াও, একটা ওয়াটারফল, ভীষণ সুন্দর একটা ওয়াটারফল এখানে, সুপার। তো হয়ে গেল এটাই। প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলো দেখে সত্যি মনটা একদম ভরে গেল। দেখে মনে হচ্ছে সিকিম এটা আমাদের জন্য সাজিয়ে রেখেছে, আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য। তো আপনারা যারা এই পাহাড়ে আসবেন প্লিজ সাইট সিনগুলো করবেন। আর এখানের দৃশ্যগুলো দেখার পরে যতটাই ডিপ্রেশনে থাকুন না কেন, আপনার মন ভালো হতে বাধ্য। সত্যি ভীষণ সুন্দর জায়গা। গাইজ, দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াটারফলটা, বেশ সুন্দর একটা ওয়াটারফল। তো গাইজ, আমরা এখন ওয়াটারফল এখানে নামবো। You just walk right out the door, don't want to do this anymore, now I'm lost without you. You drive me crazy out my mind, how'd you do this every time, now I'm lost without you. Used to be the one I talk to when I'm sad.
saints said love is all we have. Our issues run so deep, now when I try to sleep I feel so bad. I should leave and by the time it's done I'll be সো গাইজ, আশা করি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে ভিডিওটি। আর আমরা যে নেক্সট পার্টটা নিয়ে আসবো সেটা হচ্ছে হনুমান ঠাকুরের উপর। আমি আশা করি আজ পর্যন্ত কোনো বাংলা ইউটিউবার হয়তো হনুমান ঠাকুরকে ওইভাবে কেউ ভিডিও করেনি। সবাই হয়তো একটার মধ্যে সব কিছু করে ওটাকে সবার সামনে উপস্থাপন করেছে, কিন্তু আমি চাচ্ছি যে প্রত্যেকটা পার্ট স্পেসিফিকভাবে সবাইকে দেখানোর জন্য, যাতে সবাই সুন্দর করে বুঝতে পারে ব্যাপারগুলো। তো আশা করি নেক্সট পার্ট আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, দেখবেন, আর সত্যি খুব ভালো লাগবে। সো দেখার জন্য অনেক থ্যাংক ইউ, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।